मागो भावना क्यों आम्रा तुम्हार शांति प्रिय शांति छेले तबे शत्रु एले अस्त्र हाते धरते जानी तुम्हार भय नाई मागो। रात पहले सुदीप राय बर्मनेर छय় আগরতলা विधानसभा केंद्रेर उपनिर्वाचन तिनी मानुषेर पाशे थेके शेष भरसा सुदीप राय बर्मन बीजेपीर बाइक बाहिनी नेता सुशांत चौधरी जखन कांग्रेस प्रार्थीर ओपर हमला हलो सारा देश जुड़े कांग्रेस प्रार्थीर एकटा आलोचना होच्छे जे একজন জাতীয় কংগ্রেসের প্রার্থীর ওপর বিজেপির ক্রিমিনাল হারমাদ বাহিনী সুশান্ত চৌধুরীর নেতৃত্বে এবং মন্ত্রীর নেতৃত্বেই হামলা হয়। এই ঘটনায় পুলিশ প্রশাসন সবই জানত, তার ভূমিকা দর্শক পালন করেনি। এই নিয়ে উঠছে রাজনৈতিক মহলে চাপানতর। আগামীকাল ত্রিপুরার চার কেন্দ্রের উপনির্বাচন, আর এই উপনির্বাচনকে সামনে রেখেই সুদীপ রায় বর্মনেরই শেষ ভরসা ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। আপনারা জানেন 2023-এ বিজেপির মন্ত্রীরা যখন ক্ষমতা থেকে বিদায় নিয়ে নেবে 2023 সালে, তখন বিজেপির মন্ত্রী নেতা দেখে রাস্তার ধারে মদ্যপান অবস্থায় পান করবেন, মদে মাতাল তালে ঠিক তার নাম হলো সুশান্ত চৌধুরী। তাদেরকে কেউ শোধাবে না, তাদেরকে কুকুরেও বলে কেউ শোধাবে না। রাজনৈতিক মহলে শাসক বিরোধী রাজনৈতিক দল থাকবে, একটা আমোদ উৎসাহ পালন হবে। কিন্তু শাসক দলের পুলিশ প্রশাসন নীরব দর্শকের মদত্বে, শাসক দলের মদত্বে কাজ করছেন। একজন কংগ্রেস প্রার্থীর ওপর হামলা হলো, আক্রান্ত হলেন, আক্রান্ত অবস্থায় কংগ্রেস কর্মী সমর্থকদের মনকে জয় করে তুললেন ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী। আপনারা জানেন গতকালকে চারটের সময় ভোটের নির্বাচন প্রচার শেষ হয়েছে। কাকবর হোক কিংবা মাঝরাত, আপনার পাশে রয়েছেন বর্বন। তাই বিজেপির মন্ত্রী নেতাদের ভয় একটাই, যদি আগরতলা কেন্দ্র থেকে হেরে যায় তাহলে আমাদের বড় মান সম্মানের ব্যাপার রয়েছে এবং শান্তি ত্রিপুরাকে অশান্ত পরিবেশ করতে চাইছে। তাই শীত গ্রীষ্ম বর্ষা সুদীপ রায় বর্মন শেষ ভরসা আগরতলাবাসীর জন্য। আগামীকাল ভোট সকাল সকাল।